ফার্মি মুরগি হচ্ছে ডিমের রাজা। ডিমের রাজা মুরগিটি আপনার কতদিন যাবত ডিম দিয়ে থাকে আমরা অনেকেই জানি না। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ডিমের রাজা ফার্মি কতদিন যাবত ডিম দেয়। মুরগিটি এক বছর, দুই বছর, চার বছর, পাঁচ বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফার্মি মুরগি কতদিন ডিম দেয়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে কোয়াল পাখি কতদিন যাবত ডিম দেয়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফার্মি মুরগি কতদিন যাবত ডিম দেয়, ঠিক আছে। আমরা অনেকেই জানি না, না জানার কারণে আমরা তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস, ছয় মাস এরকম ডিম লওয়ার পর আমরা মুরগিগুলো বিক্রি করে ফেলি। আমরা জানি এরপর আর ডিম দিবে না, ঠিক আছে। তো কিন্তু তা না, মুরগিগুলো কিন্তু আপনার একটি ফার্মি মুরগি কিন্তু আপনি যতদিন পালন করবেন ততদিনই ডিম দেবে। হতে পারে আপনার চার বছর, ছয় বছর, দশ বছর, হ্যাঁ, আপনি মুরগিটাকে যতদিন পালন করবেন ততদিনই ডিম দেবে, ঠিক আছে। তো আমি কথাটাকে একটু ভেঙে বোঝাচ্ছি আপনাদেরকে। আপনার মুরগি আপনার কিন্তু এটা ছয় মাস ডিম দেওয়ার পর, হ্যাঁ, ছয় মাস ডিম দেওয়ার পর এটা আপনার পনেরো দিন গ্যাপ দিবে, পনেরো দিন হয়তো বা এক মাস গ্যাপ দিবে। এক মাস গ্যাপ দেওয়ার পর এরপর কিন্তু আবার আপনার মুরগি ডিম দেওয়া শুরু করবে, আবার এরকম তিন থেকে চার মাস, ঠিক আছে। তো তিন থেকে চার মাস ডিম দেওয়ার পর আবার এরকম গ্যাপ দিবে, ঠিক আছে। এরকম গ্যাপ দিবে বলতে বললামই পনেরো থেকে বিশ দিন এরকম গ্যাপ দিবে। এরপর কিন্তু আপনার মুরগি আবার ডিম দেওয়া শুরু করবে। তো আপনার মুরগিটা কিন্তু এরকমই আপনার এরা অনেক অনেক দিন যাবত ডিম দেওয়ার পর, হ্যাঁ, কয়েক মাস যাবত ডিম দেওয়ার পর কিন্তু এরা আবার একটু রেস্টে নেই, দুই থেকে তিন দিন, পনেরো দিন এরকম রেস্টে নেওয়ার পর আবার ডিম দেওয়া শুরু করে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি মুরগিটাকে যতদিন পালন করবেন, ঠিক আছে, আপনি মুরগিটাকে যতদিন পালন করবেন ততদিনই আপনার মুরগি ডিম দিবে। তো আমার মতে আপনারা এই মুরগিটাকে আপনার এক বছর পালন করতে পারেন, ঠিক আছে, এক বছর অথবা দেড় বছর পালন করতে পারেন। দেড় বছর পর কিন্তু এদের থেকে আর বেশি ডিম পাইবেন, বেশি ডিম পাইবেন না, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি বছরের প্রথম দিক দিয়ে যদি আপনি এটা থেকে একশো মুরগি থেকে নব্বই পঁচানব্বই ডিম পাইতেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আপনার দেড় বছর পর এটা থেকে আপনি পাইবেন হচ্ছে আপনার ষাট, ষাট সত্তর এরকম ডিম পাইবেন, ঠিক আছে, ষাট সত্তর, ষাট থেকে সত্তরটা ডিম পাইবেন। তো আপনারা বুঝতে পারতেছেন। তো এর জন্য আমি বললাম আর কি, ফার্মি মুরগি কিন্তু আপনি যতদিন পালন করতে চান ততদিনই আপনার মুরগিগুলো ডিম দিবে। কিন্তু আমার মতে আপনারা মুরগিটাকে এক বছর অথবা দেড় বছর আপনারা মুরগিটাকে পালন করবেন, কারণ এরপর কিন্তু এরা কিছুটা বুড়া হয়ে যায়, বুড়া হওয়ার পরে কিন্তু আপনার মুরগিটার যে প্রোটেকশন থাকে প্রোটেকশন কিন্তু কমে যায়, ঠিক আছে। তো এর জন্য এরা এরপর থেকে এক একদিন পর দেওয়া বা দুদিন পর পর ডিম দেয়। বন্ধুরা, তো আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন, আপনার মুরগি কতদিন যাবত ডিম দেয় আজকে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাইছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।